নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 25 ছেপ্টেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছো এটা ডাঙৰ খবৰ। 2024 চনত নিশেষ হ'ব বিজেপি, এই ভৱিষ্যতবাণী কৰিছে আৰজেডিৰ অধ্যক্ষ লালু প্ৰসাদ যাদৱে। এক ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাইছো, 2024 চনত বিজেপি ভাৰতৰ পৰা নিশেষ হৈ যাব বুলি এক ভৱিষ্যতবাণী কৰিছে আৰজেডিৰ অধ্যক্ষ লালু প্ৰসাদ যাদৱে। পরবর্তী খবরটি হয়েছে নির্বাচনী সংস্কারের স্বার্থতে এক রাষ্ট্র এক ভোটার তালিকার পোষকতা করেছে বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভিয়ে। বিজেপির জ্যেষ্ঠ নেতায় কৈছে এক রাষ্ট্র এক ভোটার তালিকা দেশের নির্বাচনী প্রক্রিয়াত সংস্কারের প্রয়োজন। প্রাক্তন সংখ্যালঘু পরিক্রমা মন্ত্রীগিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর চিন্তাবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানত ভাষণ দিয়ে এইদরে মন্তব্য করেছে। কৈছে পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, বিধানসভা, লোকসভা আর অন্যান্য নির্বাচনের বিভিন্ন ভোটার তালিকায় কেবল বিভ্রান্তির সৃষ্টি নকরে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতার উপরতো প্রশ্ন উত্থাপন করে। এক রাষ্ট্র এক ভোটার তালিকা আর এক রাষ্ট্র এক ভোটার কার্ড এনে সমস্যার সমাধান করাত সহায় করব পারে। পরবর্তী খবরটি হয়েছে ভারতের পবিত্র ভূমিত প্রাণ ত্যাগ করব বিচারে দালাই লামাই। এই মন্তব্য করেছে আর দালাই লামাই কৈছে ইয়া তেওঁর অন্তিম ইচ্ছা, ভারতের পবিত্র ভূমিত যাতে তেওঁ প্রাণ ত্যাগ করব পারে। 1958 চনত তিব্বত পড়া অরুণাচল হয়ে তেওঁ কিছু অনুগামীর সহিতে ভারতের মাটিত প্রবেশ করেছিল। তেতিয়ার প্রায় তেওঁ ভারতত রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে আছে। বৌদ্ধ ধর্মীয় এই গুরুজনের এতিয়া ভারততে শেষ নিশা ত্যাগ করার ইচ্ছা। কবলৈ গৈ আছো আপোনালোকক দালাই লামার কথা। সুদীর্ঘ সময় ধরে ভারতের মাটিত বাস করে ভারতের পানি বায়ু সেবন করে জীবন অতিবাহিত করা দালাই লামাই বিচারিছে তেওঁর মৃত্যু হোক ভারতের এই পবিত্র ভূমিত। শনিবারে ধর্মগুরুজনে এই কথা প্রকাশ করেছে। ধর্মগুরু দালাই লামার মতে চীনত নাই আন্তরিকতা, তাত সকলোতে কেবল কৃত্রিমতা, সেইভাবে তেওঁ ভারতের দরে এখন রাষ্ট্রত শেষ নিশ্বাস ত্যাগ করব পারিলে শান্তি পাব বলে মন্তব্য করে। দুদিনিয়াক ধর্মশালত অনুষ্ঠিত হওয়া এক আলোচনা সভাত দালাই লামার ভারত বন্দনাত মুখরিত হয়ে পড়ছে। আমেরিকার একটা ব্যক্তিগত সংস্থায় অনুষ্ঠিত করা এই আলোচনা সভাতে তেওঁ কয় স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ভারতত তেওঁ মুক্ত মনে প্রাণ ত্যাগ করব বিচারে। তেওঁর মনের এই ইচ্ছার কথা পূর্বর ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের আগতো প্রকাশ করেছিল। পরবর্তী খবরটি হয়েছে ধেমাজির নদী কাষরিয়া রাইজলৈ এক সতর্কবাণী জারি করা হয়েছে, যিকোনো মুহূর্ততে বুড়াই পেলাব পারে অঞ্চল। ধেমাজি জেলার গাই নদীর আশে পাশে থাকা অঞ্চল সমূহলৈ সিসি বরগাঁও রাজচক্রর বিষয়ের দ্বারা এক জাননী প্রেরণ করা হয়েছে। জাননীখনত গাই নদী কাষরিয়া অঞ্চলের সমূহ গাঁও প্রধানসকলক উল্লেখ করে কৈছে যে অরুণাচল প্রদেশের মাগি গাঁওয়ের কোনোয়া এটা অংশত ভূমিস্খলন হয়েছে বলে বিশেষ সূত্রের পোৱা গৈছে এই খবর, যার ফলত পাহাড় খহি নদীর পানি আবদ্ধ হয়ে পড়েছে। গতিকে উক্ত নদীখনের পানি কোনটো মুহূর্তত নামনিলৈ বই আহিব সেইটো থিৰাং কৰিব পৰা হোৱা নাই। যিকোনো মুহূর্ততে ধেমাজি জেলার গাই নদী বৃহত্তর অঞ্চল বস্তির ক্ষতি করার আশঙ্কা করা হয়েছে, সেইভাবে সমূহ রাইজক আতঙ্কিত নকরাক সতর্ক হয়ে থাকবলে অনুরোধ জানা হয়েছে। আর একটা খবর হয়েছে অরুণাচল প্রদেশত বিদংশী বানে উতাই নিছে বিলাসী বাসনের বহুতো ঘর দোয়ার। মুহলদার বরষুণের ফলত হওয়া আকস্মিক বানে অরুণাচল প্রদেশের কিছু কিছু স্থানত বিদংশী রূপ ধারণ করা দেখবলে পাওয়া গেছে। বান বিধ্বস্ত এনে এটা অঞ্চলের এক বিশেষ ভিডিও
সম্প্রীতি সামাজিক মাধ্যমত ভাইরেল হয়ে পড়ছে। অরুণাচল টাইমসে টুইটারত শেয়ার করা ভিডিওটুত অরুণাচল প্রদেশের নিম্ন সোৱণশিৰি জেলার এক স্কর্পিও গাড়ি বাহন তললৈ উঠাই নিয়া দেখিবলৈ পোৱা গৈছে। বানৰ ফলত এই ভয়ঙ্কর রূপ হওয়া পরিস্থিতির এক ভিডিও এতিয়া সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়ছে। অরুণাচল টাইমসে টুইটারত শেয়ার করা ভিডিওটুত অরুণাচল প্রদেশের নিম্ন সোৱণশিৰি জেলার এক স্কর্পিও গাড়ি বাহন তললৈ উঠাই নিয়া দেখিবলৈ পোৱা গৈছে। বানৰ ফলত এই ভয়ঙ্কর রূপ হওয়া পরিস্থিতির এক ভিডিও এতিয়া সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়ছে। এই মুহূর্তে জানাই আছো এটা ব্রেকিং নিউজ, বিজেপি নেতার পুত্রর রিসর্টত চলিছে বুলডোজার। এক জঘন্য ঘটনা সংঘটিত করার বাবেই বিজেপি নেতার পুত্রর রিসর্টত এইবার বুলডোজার চলাইছে প্রশাসনে। এই ঘটনা সংঘটিত হয়েছে উত্তরাখণ্ডত। উত্তরাখণ্ডর ঋষিকেশর এখন রিসর্টত উত্তরাখণ্ড আরক্ষীয় বুলডোজার চলাইছে। কিন্তু কি কারণে বুলডোজার চলাইছে শুনিলে আচরিত হব আপনিও। এই রিসর্টখনত কর্মরত এগারী যুবতী এসপ্তাহ ধরে সন্তানহীন হয়ে আছিল আর রিসর্টখনের চৌহদতেই উদ্ধার হয়েছিল অঙ্কিতা ভান্ডারী নামের যুবতীগীর মৃতদেহ। পরবর্তী খবরটি হয়েছে সকল মানুষের বাবে একটা ভাল খবর, ভারতবাসীর বাবে একটা খুবই ভাল খবর এই মুহূর্তে আহি পড়ছে। 1 অক্টোবরত 5G সেবা উদ্বোধন করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। 1 অক্টোবরের আরম্ভ হব সমগ্র দেশত 5G ইন্টারনেট সেবা। যা সোমবারে সফলতার সমাপ্ত হওয়া 5G নিলামের পাছত সরকারে লৈছে এই ডাঙর সিদ্ধান্ত। এই নিলামত অংশগ্রহণ করেছিল দেশের 5টা মুখ্য প্রতিষ্ঠান রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া আর আদানী টাটা গ্রুপে। ভারতীয় টকার হিসাবত প্রায় 1.5 ট্রিলিয়ন টকারে এই নিলামত জয়ী হয়েছে রিলায়েন্স জিও। এই সন্দর্ভত কেন্দ্রীয় যোগাযোগ আর তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈশ্যয়ে সংবাদ মাধ্যমের আগত দিয়া মন্তব্য অনুসরি 5G সেবার 71% নিলামত বিক্রি করা হয় রিলায়েন্সক সর্বমুঠ 1,50,173 কোটি টাকা। 10 আগস্টত নিবিদাকারীক সকল দায়িত্ব অর্পণ করার পাছত অক্টোবরলৈ মুকলি করে দিয়া হব এই সেবা। সেই অনুসারে অহা 1 অক্টোবরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে উদ্বোধন করব 5G ইন্টারনেট সেবা। পরবর্তী খবরটি হয়েছে ভোটার পরিচয় পত্রক লৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের এক গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই মুহূর্তে জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, আজি রাজ্যবাসীর বাবে একটা জরুরি খবর আহি পড়ছে। ভোটার কার্ড সন্দর্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত এক গুরুত্বপূর্ণ রায়। সলনি হব বর্তমানের ভোটার কার্ড, নতুন ফটোযুক্ত ভোটার কার্ডত প্রযোজ্য হব পিতৃ স্বামীর নাম। ইয়ার বাবে অসমের 6 নম্বর প্রমাণপত্র সংগ্রহর সংযোজন করা হব।